আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ও আর ফর্ম যদি আপনি পূরণ করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা আগামী আট ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের মোট তিন লাখ ষাট হাজার সাতশো জন প্রার্থী তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ওএমআর এমআর আছে এটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই ওএমআর ফর্মটি ফরমটি কীভাবে নির্ভুলভাবে পূরণ করবেন সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ এটি পূরণ করতে যদি চান্স কোনো অংশে কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওএমআর ফর্মটি ফরমটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার সব কিছুই বৃথা হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যারা শেষ মুহূর্তে এসে আমাদের শেষ সময়ের চূড়ান্ত শর্ট সাজেশনটি সংগ্রহ করেছেন এই মুহূর্তে ওটাই ভালোভাবে পড়ুন আমাদের এই তিন হাজার এমসিকিউ সম্বলিত শেষ মুহূর্তের শর্ট সাজেশনটি থেকে ইনশাল্লাহ এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তাই অবহেলা না করে ভালোভাবে পড়তে থাকুন যেহেতু প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা আট তারিখে সেহেতু এই সাজেশনটি আমরা কুরিয়ারে দেয়া বন্ধ করেছি কারণ এই কম সময়ে কুরিয়ারে পাঠানো সম্ভব নয় তাই আপনারা এখন থেকে আজ এবং কাল পর্যন্ত এই শর্ট সাজেশনের পিডিএফটি হোয়াটসঅ্যাপ ইমো অথবা জিমেইলে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাইডা ওয়ে আপনারা এখানে প্রাইমারির ওএমআর শিটটি সিটি দেখতে পাচ্ছেন যেটা আমি সম্পূর্ণ এ টু জেড পূরণ করে আপনাদের দেখাবো তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন এটি পূরণ করতে প্রথমেই আপনার এডমিট কার্ডের প্রয়োজন হবে তাই আপনাদের দেখানোর জন্য আমরা একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি আপনারা যদি এখনও এডমিট কার্ড ডাউনলোড করে না থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন এরপর আপনারা এখানে ওএমআর ফর্মটি দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পাশে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এখানে দু হাজার পর্যন্ত দেওয়া আছে আপনারা তেইশ লিখে দেবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুটি বাক্য লিখুন প্রথমে এই ঘরটিতে বাংলায় লিখতে হবে এবং নিচে ইংরেজিতে লিখতে হবে তাই আপনারা এখানে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি বাক্য লিখবেন এবং নিচে ইংরেজিতে দুটি বাক্য লিখবেন এটার একটা স্পেশাল কারণ আছে অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না এর কারণ হচ্ছে আমরা এর আগে অনেক পরীক্ষায় দেখেছি যে একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষা দেয় মূলত এই দুর্নীতি ঠেকাতে এখানে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি বাক্য এবং ইংরেজিতে দুটি বাক্য লেখার কথা বলা হয়েছে যাতে করে পরবর্তীতে ভাইভা বোর্ডে এই হাতের লেখা এবং ভাইভা বোর্ডে আপনাকে লিখতে দেয়া হবে সেই লেখার মধ্যে যদি মিল না থাকে যদি একজনের পরীক্ষা অন্যজন দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যাবে তো এই অংশটি কিন্তু গতবার থেকে চালু হয়েছে আপনারা যারা নতুন পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু আছে আশা করছি সব খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো যা নতুন পুরাতন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার ব্র্যাকেটে লেখা আছে বাংলায় তাই এখানে বাংলায় রোল নাম্বারটি লিখতে হবে তো আপনার যে এডমিট কার্ডটি আছে এডমিট কার্ডটির উপরে কিন্তু এটা এখানে ইংরেজিতে দেয়া আছে অথবা বাংলায়ও দেয়া থাকতে পারে যদি ইংলিশেও থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে বাংলায় লিখতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম প্রথমে বাংলায় লিখতে হবে তারপর ইংরেজিতে লিখতে হবে সার্টিফিকেটে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন অনুরূপভাবে পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখবেন এরপর মাতার নাম বাংলায় একবার ইংরেজিতে একবার সুন্দরভাবে লিখতে হবে এরপর আবার এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর বাংলায় অর্থাৎ এখানে যে রোল নাম্বারটি লিখেছিলেন অনুরূপভাবে এখানেও বাংলায় রোল নাম্বারটি লিখতে হবে লেখার পর এখানে যে ঘরে যে সংখ্যাটি লিখেছেন তার নিচে সেই সংখ্যাটি বৃত্ত ভরাট করতে হবে ধরুন আপনার রোল নম্বরটির প্রথম সংখ্যা সাত তাহলে আপনি প্রথম ঘরে যেহেতু সাত লেখেছেন ঠিক নিচে সাতের ঘরটি মিশাতে হবে অর্থাৎ বৃত্ত ভরাট করতে হবে আশা করি আপনারা এটা বোঝেন কারণ আমরা এসএসসি এইস এভাবে বৃত্ত করে রোল নাম্বার মিশিয়েছি তারপরও যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে লিখবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পুরুষ বা মহিলা পুরুষ হলে পুরুষের ঘরটা মিশাবেন এবং মহিলা হলে মহিলার বৃত্তটি ভরাট করবেন এরপর দেখুন জেলার নাম এখানে আপনি যে জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেই জেলার নামটি লিখবেন এরপর প্রার্থীর স্বাক্ষর অনেকেই এই জায়গাটিতে ভুল করেন এই স্বাক্ষরটি আপনি এডমিট কার্ডে যে স্বাক্ষরটি দিয়েছিলেন এখানে আপনি ছবির নিচে যে স্বাক্ষরটি দেখতে পাচ্ছেন আপনার এডমিট কার্ডে যে স্বাক্ষরটি দিয়েছেন এই স্বাক্ষরটি ও এম আর দিতে হবে স্বাক্ষর জেলার নাম তারিখগুলো যেন এই ঘরগুলোর বাইরে না যায় সেটা খেয়াল রাখবেন এরপর কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আপনার কক্ষের যে পরিদর্শক থাকবে তিনি এই স্বাক্ষরটি দেবেন তারিখটাও তিনি দেবেন এরপর আসুন নিচের অংশে এখানেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে ভিডিওটি একটু বড় হলেও মনোযোগ হারাবেন না আপনারা অনেকেই হাজিরা সিটটি নিয়েও প্রশ্ন করেছেন বা অনেকেই ভুল করেন হাজিরা সিটটিতে তো সেটাও দেখাবো আমরা চেষ্টা করব যাতে আমাদের ভিডিও দেখার পর এই বিষয়টি আর কারো ভুল না হয় তো এই বৃত্তগুলো সহ এই ঘরগুলো অবশ্যই কালো কালির বল পেন দিয়ে লিখবেন এবং বৃত্তগুলো ভরাট করবেন বল পেন দিয়ে লিখলে যেটা হবে এই কালিটা অপর পৃষ্ঠায় উঠবে না আপনি যদি জেল পেন ইউজ করেন বা জেল পেন দিয়ে লেখেন তাহলে কিন্তু এই লেখাটা ফুটো হয়ে অপর পৃষ্ঠা পর্যন্ত যাবে বাদ যেতে পারে তাই আপনারা কালো বলবেন কলম ইউজ করবেন তাই এখানে উল্লেখ করাই হয়েছে যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করতে হইবে তো এই উত্তরপত্রের অংশে আপনারা এখানে সিরিয়াল অনুযায়ী একের যেটা উত্তর হবে সেটা মিশাবেন দুইয়ের যেটা উত্তর হবে সেটা মিশাবেন আপনারা এভাবে তো মিশাবেন এখন আসি সেট কোড আপনারা পাশেই দেখতে পাচ্ছেন সেট কোড সেট কোডটা কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্নে দেয়া থাকবে আপনার প্রশ্নে আপনার সেট কোড লেখা আছে যে কোডটা লেখা আছে সেই কোডটি এখানে মিশাবেন সেট কোড কিন্তু সবার একই হয় না তাই আপনারা ভুলেও পাশের জনের সেট কোড মিশাবেন না এতে কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের দেখাবো সেটা হচ্ছে হাজিরা শিট যেটা অনেকেই ভুল করে থাকেন কোনো কর্মেই এই হাজিরা শিটেও ভুল করা যাবে না পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন সময়ে যে কোনো সময় আপনার রুমে দায়িত্বরত টিচার হাজিরা শিটটি নিয়ে আসবে যেখানে প্রথমে আপনার রোল নাম্বার থাকবে তারপর ছবি থাকবে তারপর পরীক্ষার্থীর নাম লেখা থাকবে এবং এর পাশই পরীক্ষার্থীর স্বাক্ষরের একটি ফাঁকা ঘর থাকবে এই ফাঁকা ঘরটিতে আপনার স্বাক্ষর দিতে হবে কোন স্বাক্ষরটি দেবেন আপনার এডমিট কার্ডের যে স্বাক্ষরটি আছে এছাড়াও ও এম আর সিটে যে স্বাক্ষরটি দিয়েছেন ওই একই স্বাক্ষরটি হাজিরা খাতাতে দিতে হবে এই স্বাক্ষরটিও কিন্তু চেক করে দেখা হবে ওই স্বাক্ষরগুলোর সাথে মিল আছে কি না অর্থাৎ আমি রিপিট করে আবার ক্লিয়ারভাবে বলছি এডমিট কার্ডের স্বাক্ষর ও এম আর শিটের স্বাক্ষর এবং এই হাজিরা শিটের স্বাক্ষর এই তিনটাই একই হতে হবে খুবই সেন্সিটিভ একটি বিষয়ে আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন দায়িত্বরত শিক্ষকগণ এটা মিলিয়ে দেখবেন তাই এই বিষয়টি আপনারা গুরুত্বর সাথে দেখবেন এরপর পাশের ঘটিতে দেখতে পাচ্ছেন অবস্থিত থাকলে ভরাট করুন অর্থাৎ সিগনেচার দেওয়ার পর এই বৃত্তটি ভরাট করতে হবে এবার আসুন প্রশ্নের সেট কোড প্রশ্নপত্রে খেয়াল করলে দেখতে পাবেন প্রশ্নপত্রের উপরে সেট কোড লেখা আছে সেই সেট কোডটি আপনার এখানে লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন ওএমআর সেট কোড এখানে আপনাদের আর কোনো কাজ নেই ওএমআর সেট কোড অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডের ওএমআর সেট কোড এবং আপনার হাজিরা সিটের ও সেট কোড কিন্তু একই হবে অর্থাৎ এখানে তিনটি কাজ প্রথমে আপনার স্বাক্ষর দেয়া তারপর বৃত্ত ভরাট করা এবং প্রশ্নের সেট কোডটি এখানে লেখা এখানে যদি কোনো ভুল করেন বা এই কাজগুলো না করেন তাহলে আপনাকে কিন্তু অনুপস্থিত দেখানো হবে তো আশা করি আমরা আপনাদের পুরো বিষয়টি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি তারপরেও তো অনেক প্রশ্নই থেকে যায় আপনারা চাইলে সেই প্রশ্নগুলো কমেন্টে করবেন আমরা আপনাদের প্রশ্নর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সর্বোপরি আমাদের চ্যানেলের দর্শকদের জন্য একটা কথাই বলবো আপনারা পরীক্ষার হলে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করবেন না কারণ আমরা গত বছরের পরীক্ষাতেই দেখেছি পরীক্ষায় এরকম বিভিন্ন অসৎ উপায় অবলম্বনের জন্য অনেকের জেল জরিমানা হয়েছে তো আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ